বাচস্পতি মহোদয়া, মাননীয় মন্ত্রী যে ওম প্রকাশ মিশ্র সদস্য উত্তর রাখুলে তা দিয়ে গোটি যোড়ি কথা রাখা চাহে যে দয়া নদী আমার ধৌলি ঠারে নিকটরে গোটি ব্যারেজ হওয়া যাচ্ছে, যেটা কি ভুবনেশ্বর কু ওয়াটার সপ্লাই পে সেটি গোটে বন্ধ পড়া বহু দিন লা এবে সেটা কার্যকারী হওয়া যাচ্ছে। এবং যে কথা মন্ত্রী মহোদয় রাখলে যে দয়া নদী পানি গলে ডেলাঙ্কড়া অঞ্চলকু ডিসেম্বর পরঠু নদী শুষ্ক হয়ে যায়, তেমন যেহেতু পুঁ গোটে ব্যারেজ হচ্ছে পানি রাখবাই দয়া নদী আমার ধৌলি পাখে, তেমন পানিটি পুরা ব্রেক হয়ে যায়, তেমন পানি তলুকু যা অসম্ভব হব। এবং দ্বিতীয় কথা মন্ত্রী মহোদয় রাখলে যে পাঁচটি প্রকল্প করা হয়েছে দয়া নদী পানি লিফটিং পে, বাচস্পতি মহোদয় 2024 মশায় আজ আপনার যাবে ডেলাং কণাশ অঞ্চলের পানি কিণিকি পিবা পড়ুছে, বিভিন্ন প্রকল্প বি হয়েছে তা ঠিক সে কার্যকারী করুনা, তেমন মোর মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ যে দয়াকরি যেহেতু ভুবনেশ্বর কু লাগিছি কণাশ আর ডেলাং অঞ্চল, দয়াকরি টিকে গ্রাউন্ড কু যাবে অধিকারী মানুষ নেবে এবং সেটি পানির ব্যবস্থা কথা টিকে দয়াকরি অনুধ্যান করবে, বিভিন্ন প্রকল্প তা অনুধ্যান করবে, মোর এই গৃহরে আপনার অনুরোধ। মাননীয় মো সিষ্টমটা আপনার প্রথম টিকে উল্লেখ করেছি যে যদি দয়া নদী যদি ব্রিজ কম ব্যারেজ বনব কণাশ অঞ্চলক পানি যাব না সে সন্দেহ অছি, ব্রিজ কম ব্যারেজ হলে পানি স্টোরেজ হব এবং তাক যেতেবেলে চাহিবে সেমানে পানি ছাড়ি পারিবে, পানীয় জল পাই আপনার এইটা।